ফ্রেন্ডস, আপনমানে অনেক পোখরীরে গাধিথিবে, নরেন্দ্র পোখরী জল সবুঠু নিয়ারা, মা গঙ্গা বাস করন্তি এ পোখরীরে। এ পবিত্র পোখরীরে আমি স্নান করিবা সময়রে সাবুন, শ্যাম্পু, তেলিয়া জিনিস আমি কিছু ইউজ করিবা নাহি, কাহিকি না এ জল এতে পরিষ্কার, এতে স্বচ্ছ, রোগীটিয়ে যদি আসি স্নান করে তাহলে তার রোগ আপে আপে দূর হয়ে যায়। অনেক ভক্ত আসন্তি প্রত্যেক দিন স্নান করিয়া পাই, সেপাই আমি পরিষ্কার রাখিবা, পরিচ্ছন্ন রাখিবা। আউ হাই ফ্রেন্ডস, জয় জগন্নাথ। আউ গোটে ব্লগ আপনাদের স্বাগত জানাচ্ছি, মু ওড়িয়া বয় কান্ধি। শ্রাবণ মাসরে কাহিকি অধিক ভক্ত হয়ে থাকে, আমি আজি দেখিবা প্রভু জগন্নাথ স্থান পুরীরে কেতে ভক্ত মার্কণ্ড পোখরী পার্কিং রু নরেন্দ্র পোখরীরে স্নান করিবা পর্যন্ত। আজি আমি দেখিবা এ বিচিত্র জন্ডি কেমিতি শেষ হেলা, প্রভুঙ্কর কোন লীলা থিলা, নরেন্দ্র পোখরীরে কেতে সারি ভক্ত স্নান করুছন্তি, শ্রাবণ মাসরে কোন স্পেশাল থাকে আপনারা দেখিবে। আপনমানকু মু ভিড়ভাড়কু নিয়ে যাচ্ছি, আপনমানে দেখি নিশ্চিত প্রভু জগন্নাথকু ডাকিবে, ভাবগাড়কু আপনমানে বলান্তু। আউ 2024 মসিয়া শ্রাবণ মাস কাহানি ইয়ে বড় ঠাকুরঙ্কর পবিত্র স্থান আউ পবিত্র পীঠ পুরী। শ্রাবণ যাত্রা পুরা গলা পরে আমি প্রভু শ্রী জগন্নাথঙ্কু দর্শন করিবা পাই আসিছু। আমি বর্তমান পার্কিং রে নরেন্দ্র মেন রোড রে আসো গমন করুছু। আউ আমি আসি নরেন্দ্র পোখরী গেট সামনারে হেগলু, কাহিকি না নরেন্দ্র পোখরী রে স্নান কলে প্রভু জগন্নাথ যেতেক শান্তি হয়ে থাকে, আউ মনর দেহর ব্রহ্মাণ্ডে যেতে সমস্ত আড়বড়ুয়া মানে কুমন্তি পাপ যদি আপনার করতে ধার্মিক অনুষ্ঠান অনেক হুয়ে, আমি নরেন্দ্র পোখরী বিষয়ে টিকি জানিবা। জল এ ব্রহ্মাণ্ডরে
ଆଖି ଆଡ଼ୁଆଳରେ ରଖିଥାନ୍ତି। ସେଥିପାଇଁ ଭକ୍ତମାନଙ୍କର ପ୍ରବେଶ। ଫାଇନାଲି ଆପଣମାନେ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଭିଡ଼ିଓ ଦେଖିଲେ, ଶ୍ରାବଣ ମାସ କାହିଁକି ବେଶୀ ହେଲା ଆପଣମାନେ ବି ଜାଣିପାରିଥିବେ। ପୁରୀରେ କାହିଁକି ଅଧିକ ଭକ୍ତ ହୋଇଥାନ୍ତି, କାହିଁକି ନା ଫ୍ରେଣ୍ଡସ୍, ପ୍ରଭୁ ଶିବଶଙ୍କରଙ୍କର ଭାରତରେ କୋଟି କୋଟି ଭକ୍ତ। ଶ୍ରାବଣ ମାସରେ କାଉଡ଼ି ଯାତ୍ରା ହୁଏ, ସହର ଗାଁ ଗଳି ସବୁଆଡ଼େ ପ୍ରଭୁ ଶିବଙ୍କର ଭକ୍ତ। ଏକ ମାସ ଧରି ପ୍ରଭୁ ଶିବଶଙ୍କରଙ୍କ ଜଟାରେ ପାଣି ଢାଳନ୍ତି। ଓଡ଼ିଶାରେ ପ୍ରବଳ ଶିବଙ୍କର ମନ୍ଦିର, ଯେଉଁଠି ପ୍ରଭୁ ଶିବ ଅଛନ୍ତି, ବହୁତ ସୁନ୍ଦର ଜାଗା, ଟୁରିଷ୍ଟ ଏରିଆ। ସେଥିପାଇଁ ଭାରତରେ ସବୁ ଭକ୍ତମାନେ ଓଡ଼ିଶା ଆସନ୍ତି। ପ୍ରଭୁଙ୍କ ଜଟାରେ ପାଣି ଢାଳିବା ଯାତ୍ରା ସରିଲା ପରେ ବଡ଼ ଠାକୁର ମାନେ ଆମ ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କ ସ୍ଥାନ ପୁରୀକି ଆସନ୍ତି ପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ପ୍ରଭୁଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପୂର୍ବରୁ ନରେନ୍ଦ୍ର ପୋଖରୀରେ ସ୍ନାନ କରିବାକୁ ପଡ଼େ। ନରେନ୍ଦ୍ର ପୋଖରୀ ଜଳ ଏତେ ପବିତ୍ର, ଦେହରେ ଯଦି ଛନ୍ଦ କପଟ ମିଛ ମାୟା ଚାଲୁଥାଏ, ରୋଗରେ ଯଦି ପୀଡ଼ିତ ହୋଇଥାନ୍ତି, ତାହେଲେ ସେ ଜଳ ଟିକିଏ ପଡ଼ିଲେ ଆପଣଙ୍କ ଦେହରେ ସଙ୍ଗେ ସଙ୍ଗେ କ୍ଲିଅର୍ ହୋଇଯାଏ। ସେଥିପାଇଁ ଶ୍ରାବଣ ମାସରେ ଆମ ନରେନ୍ଦ୍ର ପୋଖରୀରେ ଅନେକ ଭକ୍ତ ସ୍ନାନ କରି ପ୍ରଭୁ ଜଗନ୍ନାଥଙ୍କୁ ଦର୍ଶନ କରିବା ପାଇଁ। ମୋତେ ଏତେ ଭକ୍ତ ଦେଖି ବହୁତ ଖୁସି ଲାଗିଲା। ଆପଣମାନଙ୍କୁ ବି ଭଲ ଲାଗୁ, ଯଦି ଭିଡ଼ିଓ ଭଲ ଲାଗେ ଲାଇକ୍ କମେଣ୍ଟ ସେୟାର ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ। ଆମ ଚ୍ୟାନେଲ ସହିତ ଯୋଡ଼ି ହୋଇଥିବାରୁ ବାବା ମା ଆପଣମାନଙ୍କୁ ଭଲରେ ରଖନ୍ତୁ। ଏତିକି କହି ଭିଡ଼ିଓ ବିଦାୟ ନେଉଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ଜଗନ୍ନାଥ।